এখন আমি আছি হলো নরসিংদী জেলার ষাটির পাড়া স্কুলের সামনে, ষাটির পাড়া মোড়ে। এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে এবং অনেক দোকানপাট এবং অনেক যানজট। সব মিলিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। সো লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। সো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি আছি হলো নরসিংদী জেলার ষাটিপাড়া স্কুলের সাথে, গার্লস বয়েজ দুটারই মাঝখানে পড়েছে ষাটিপাড়া মোড়। আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া এবং অনেক লোকসংখ্যা এবং অনেক দোকানপাট। এটার কারণ কি? এটা মূলত এখানে ওয়াজ উপলক্ষে আপনার এত মানুষ এবং দোকানপাট, সব আপনাদের সাথে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে। সো দেখতেই পারতেছেন যে এখানে অনেক দোকান। সো তার মধ্যে এখন প্রথম যে দোকান সেটা ফুচকার দোকান ছিল, আর দ্বিতীয় প্যারা দিয়ে ভর্তার দোকান, আর এটার দোকান হলো মিষ্টি পানের দোকান। আর তাছাড়া এখানে আরও অনেক কিছু আছে। মিষ্টি পানের দোকানটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, অন্য দোকানের মতো না, এটা একটু আলাদা, একটু ইন্টারেস্টিং ব্যাপার, এই জন্য আমি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা। এই দোকানের মধ্যে দেখতেই পারতেছেন অনেক কৌটা রাখা, এই কৌটাগুলোতে বিভিন্ন ধরনের মশলা এবং আর অনেক কিছু রাখা। এই দোকানের দোকানদার হলো একটা ছেলে, ছেলেটার বয়স কত হবে, 12-13 বা 14 এরকম হবে। আর এই মিষ্টি পান নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ব্লগ আছে, এখানে ডিটেলসে মিষ্টি পান বিষয়ে অনেক কথা বলা আছে, অবশ্যই আপনারা দেখতে পারেন, অবশ্যই ভিডিও দিয়ে দেব। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওয়াজ উপলক্ষে এত মানুষ, এত গাড়ি এবং এত দোকানপাট বসেছে, এবং কী পরিমাণ দোকানপাট বসেছে এবং কী পরিমাণ মানুষ এবং কী কী বিক্রি করা হয়, সেই সাথে ওয়াজের স্থানটা আমি বলে দেব, দেখাবো। এখানে দেখতে পারতেছেন মজাদার খাবারের দোকান, এখানে হলো পুরি সিংহারার দোকান, তাছাড়া এদিক দিয়ে কাপড়ের দোকান আছে। দেখতে পারতেছেন, ভিডিও করতে পারতেছেন, মানুষের চলাচলের জন্য মারাত্মক পরিমাণ মানুষের চলাচল। ডান দিক দিয়ে দোকান, বাঁ দিক দিয়ে দোকান, একটা ছোটো ভাই থামস আপ গিয়ে দিয়ে গেলো, দেখতেই পারলেন। ও পিছন থেকে ডাক দিল, বস আমাকে একবার ভিডিও নেন, তারপর ওর দিকে ভিডিও তাক করলাম, ও তারপর থামস আপ দিল। এদিক দিয়ে দেখতে পারতেছেন আপনার সেন্ডের বোতলের দোকান, টুপি তবজি এরকম দোকান। আর এই দোকানের মধ্যেও অনেক পরিমাণ সেন্ট আছে, আতর আছে, দেশি বিদেশি সকল প্রকার। এই ভিডিওটা মূলত আমি কিছুদিন আগে করেছি আপনাদের দেখার সুবিধার্থে, এখন দিচ্ছি, আর একটু লেট করে ফেলছি, কারণ হলো একটু ব্যস্ত ছিলাম, এই জন্য দিতে পারিনি। সব মিলিয়ে আপনার দেখুন, ডানে দোকান, বামে দোকান, আর বামে যে দোকানটা মাঝখান দিয়ে পাস করতেছি আমরা, সেটা মূলত তবজি, বই, তারপর হলো আপনার আর অনেক কিছু আছে, টুপি। এদিক দিয়ে হলো প্রায় 20-25 রকমের আচারের দোকান, এটার একটা শর্টস আমি নিয়েছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই আগে পরে এই ভিডিওর। দেখতে পাচ্ছেন এখানে আমের আচার, আলতার আচার, পেয়ারার আচার, তারপর হলো আমশক্ত, আরও অনেক ধরনের আচার আছে। তাছাড়া এখানে পুরীর দোকান আরও আছে, এদিক দিয়ে আছে আরও আকর্ষণীয় মজাদার খাবার। এই রুটির ভিতরে ডিম দেওয়া আছে আপনার। আর এরপরে দেখতে পাচ্ছি আমরা আতরের দোকান, দেশি বিদেশি স্যান্ডের দোকান। এরপরে যদি দেখি ফুচকার দোকান আছে, আর তারপরে আপনার ভাজা চিংড়ি, মানে আস্ত চিংড়ি ভেজে তারপর দেওয়া হয় এখানে। এই দোকানেও দেখতে পাচ্ছেন ভিড় লেগে আছে, ওর পাশে ঠিক এই দোকান দেখতে পাচ্ছি আমরা। তারপরে আছে হলো ভিউয়ার্স, এখানে আতরের দোকান আছে, এদিক দিয়ে সদস্য সংগ্রহ করুন, এরকম একটা সাইনবোর্ড, আপনার রক্তের গ্রুপ জানান, এরকম একটা কথা লেখা, এখানে সদস্য সংগ্রহ করা হয় ওয়াজের লোকের। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ব্লান্ডার করে শরবত বানানো হয়, তাছাড়া আপনার এই শরবতগুলো আমি খেয়েছি, ভালোই খারাপ না, আপনারা খাইতে পারেন। তরমুজের শরবত আর অন্যান্য শরবত পেয়ে যাবেন আপনারা এখানে। তাছাড়া এখানে দোকান আছে হলো গেঞ্জির দোকান আছে, জিলাপির দোকান আছে, জিলাপির দোকান একটু পরেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। আর এদিক দিয়ে ভিউয়ার্স মূলত গলার মধ্যে পেঁচায় যে ওইগুলো পেয়ে যাবেন, হুজুরা যে পেঁচায়। আর এদিক দিয়েও আরেকটা মিষ্টি পানের দোকান দেখলাম, তারপর আরেকটা চিংড়ি ভাজার দোকান। এক এক
চার পাঁচটা রকমের দোকান আছে, মানে এক এক সাইজে। এটা এখানে আপনার দই পাবেন, মাখন পাবেন রেডিমেড। আরেকটা মিষ্টি পানের দোকান দেখলাম, এদিক দিয়ে টুপি তসবি, তারপর গলার মাফলার টাইপের, হুজুরাদের মাফলার বলে না এটা কী জানি বলে, আপনার বাবা কেউ জানলে অবশ্যই কম কেউ জানাবেন, আমার নামটা ঠিক খেয়াল নেই। এখানে দেখতে পারতেছেন উপরে ঝুলানো তসবি, বড় বড় তসবি, তাছাড়া টুপি আছে। মানুষ কিন্তু এগুলা ধুমসে কিনছে, আর আমরা আপনাদের দেখানোর সুযোগ হচ্ছে না, কারণ হলো আপনার ভেতরে ওয়াজের দিকে মানুষ আছে এবং আরও মানুষও বাইরেও আছে। অজুখানা দেখতে পেলেন আপনার, আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের ভেতরে কিন্তু আপনার ওয়াজ হচ্ছে। এটা শাড়ি পরা কালীকুমার যে স্কুল, সেই স্কুলের মাঠ। এই স্কুলের মাঠের মধ্যে আপনার কিছুদিন আগে আপনার প্রাইম মিনিস্টারের হেলিকপ্টার এসেছিল, খালি হেলিকপ্টার অবশ্য, তিনি আসেন নাই, তিনি ওই দিক দিয়ে স্টেডিয়ামে চলে গেছেন। এবং আরেকটা ব্যাপার হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নরসিংদী এসেছেন, এরকম একটা ভিডিও আছে। দীর্ঘ 19 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী এসেছেন, সেই বিষয়ে অবশ্যই ভিডিও করেছি, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, দিয়ে দেব। আর এখন আমি আছি রাস্তার ওই পাশে আসলাম, ওই পাশে দেখতে পারতেছেন রাস্তার দুই পাশেই আপনার মনে করেন মানুষে ঝিকিমিকি করতেছে, এত পরিমাণ মানুষ এবং দোকানপাটে ভরপুর। আপনি যেদিকে তাকাবে সেদিক দোকানপাট এবং মানুষ, এদিকে বাদামের দোকান, তারপর হলো আপাতত আমি দেখতে পারতেছি মানে কয় দোকানের নাম আপনাদের বলবো, অনেক পরিমাণ দোকান। এবং এই ওয়াজ উপলক্ষে আপনার এক্সট্রা করে অনেক অনেক স্বেচ্ছাসেবক লোকেদের নিয়োগ করা হয়েছে শুধু গাড়িগুলো কন্ট্রোল করার জন্য এবং আরও মানুষের ভিড় কন্ট্রোল করার জন্য অনেক দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে এখানে দেখতে পাইতেছি আমরা। তাছাড়া দেখতে পাইতেছেন যে গাড়ি দাঁড়ানোর সুযোগ নেই, এদিক দিয়ে আপনার দোকান আছে পানিপুরি। এই পানিপুরি বিষয়ে আমি একটা শর্টস করেছি, এটা আগে পরে দেখতে পাবেন। এই পানিপুরি কিন্তু আমি বহু সুন্দর সামনেও খেয়েছি, সেই পানিপুরি অলরেডি একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন চ্যানেলের মধ্যে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে বলতে পারি যে আপনার এই যেই ওয়াজের যেই স্থল, সেই স্থলের বাইরে যে পরিবেশ, মারাত্মক পরিবেশ, কারণ হলো এত মানুষ হয়েছে আর এত দোকানপাট, সব মিলিয়ে বলতে পারি যে হাজার হাজার মানুষ হয়েছে এই ওয়াজের মধ্যে। আর ওয়াজ উপলক্ষে একদম মনে করেন শাড়িপাড়া গার্লস স্কুল থেকে শুরু করে একদম শাড়িপাড়া তেলের পাম্প যে ওই পর্যন্ত মানুষ দোকানপাট মানুষের ভরে গেছে। আর দেখতেই পারতেছেন এটা হলো জিলাপি বানাচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে, এটা একটা ভিডিও দিচ্ছি কারণ হলো এ বিষয়ে আপনারা অনেক পছন্দ করেন, অনেকে আছেন শর্টস দিলে অনেকেই দেখেন, অনেক রিচ করেন ভিডিওগুলো, এই জন্য এটা একটা ভিডিও আকারে দেয়া। সো এই ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শাড়িপাড়া এই ওয়াজে কে কে ছিলেন বা কে কারা কারা এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি, এবং আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। চলুন দেখি আরও কী কী আছে। আমরা এখন আরেকটু সামনে দেখতে পারতেছি, একদম শেষ প্রান্ত পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি, ওই পর্যন্ত একদম দোকানপাট দেখতে পাচ্ছি, মসজিদে এক পর্যন্ত ওই পাড়ার মসজিদ, পেট্রোল পাম্পের সাথে যে মসজিদ ওই পর্যন্ত দোকান চলে গেছে। বুঝতেই পারতেছেন যে জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে এখানে, লাল জিলাপি সাদা জিলাপি। আমিও মূলত ভিউয়ার্স বাসে আসার সময় লাল জিলাপি সাদা জিলাপি এবং কোট করে নিয়ে এসেছি। আর এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা কিনা ভিডিওতে তোলা আপনাদের জন্য, দেখতে পেলেন আগে যেটা দেখিয়ে এসেছি উনি হাতে নিয়ে রেখেছেন, এটা মেবি কানের দুলের মতো হইতে পারে বা মাথার চুল বাঁধার মতো। দেখি এদিকে কি, এদিক দিয়েও জিলাপির দোকান, এবং ছাতা টাঙিয়ে নিয়েছে যাতে কোনো কারণে বৃষ্টি হলে যাতে সবাই সামাল দিতে পারে। আচারওলা বাদামওলা, এদিক দিয়ে আপনার আচার দেখতে পারেন, এখানে 10-12 রকমের আচার মানুষ ভিড় নিয়ে খাচ্ছে, মানুষ মূলত আনন্দ তৃপ্তির সাথে খাচ্ছে, হাজার হাজার মানুষ বসে ওয়াজ শুনছে, আবার কেউ কেউ বাইরে এসে খাওয়া দাওয়ায় ব্যস্ত, আবার কেউ কেউ যাচ্ছে কেউ বেরোচ্ছে, এরকম অবস্থার মধ্যে চলতেছে। সব মিলিয়ে বলতে পারি যে একটা উৎসব মুখর একটা পরিবেশ চলতেছে ওয়াজ উপলক্ষে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সামনে কীরকম ভিডিও দেখতে চান বা কোন জায়গায় ভিডিও দেখতে চান অবশ্যই আপনার কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সময় সুযোগ হলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করব। আমার চ্যানেলে কিন্তু জমিদার বাড়ি, রাজবাড়ি,
এবং হলো বিভিন্ন মার্কেট, তারপর হলো বিভিন্ন বাড়ি, তারপর হলো পার্ক, আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনারা অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে মোটামুটি 200-র উপর প্লাস বড় ভিডিও আছে এবং সর্বমোট 1200-র উপর ভিডিও দিয়েছি। সো আপনারা সাপোর্ট অবশ্যই কামনা করতে পারি আমি, আর আমার অভিজ্ঞতা অনুযায়ী সামনে আপনারা সাপোর্ট পেলে ইউটিউব বিষয়ে ভিডিও করব, সামনে দেখা যাক কী হয় যদি সুযোগ সময় সুযোগ হয়। সব মিলিয়ে আজকে ওয়াজ উপলক্ষে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার অবস্থা এবং মানুষের এবং অবস্থা এবং দোকানপাটের অবস্থা সব কিছু দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে, আসসালামু আলাইকুম।